আসসালামু আলাইকুম। এটি HTML এর থার্ড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি আমরা হেডিং ফাইলের মধ্যে স্টাইল দিতে পারি বা কালার ইউজ করতে পারি। তো আমরা হেডিং ফাইলের মধ্যে স্টাইল কালার নেই, স্টাইল কালার যদি আমরা নেই, স্টাইল কালার আমরা সাপোজ নিলাম ব্লু, এটার মধ্যেও সেম ভাবে স্টাইল থেকে কালার থেকে এটাতে নিলাম রেড, এটিতেও সেম ভাবে স্টাইল সবগুলো কালার দিয়ে নিব। তাহলে আমাদের দেখতে ইয়েলো কালার নিলাম, সবগুলো কালার দিয়ে নিলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের স্টাইলটা কি কাজ করতেছে, স্টাইল কালারটা। তো কালার তো এই যে আমরা এই ফন্ট গুলো এক এক কালারে দেখতে পাবো এখন কালার অ্যাড করার মাধ্যমে। তো আমরা এখন এটিকে সেভ করলাম, সেভ করার পরে এটিকে যদি আমি এখন প্রিভিউ করে দেখি তাহলে দেখেন আপনারা দেখতে পাবেন, দেখেন এখানে আমাদের হেডার ফাইলগুলো এক একটা এক এক কালার, আমি যেটাকে যে কালার দিয়ে এটিকে সিলেক্ট করে দিয়েছি, যে কালারটা ইম্পোর্ট করে দিয়েছি ঠিক সেই সেই কালারের হেডিং ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আপনারা বিভিন্ন নাম কালার করতে গেলে, বিভিন্ন হেডিং ফাইলগুলো কালার করতে গেলে স্টাইল কালার ইউজ করবেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা প্যারাগ্রাফ শো করতে পারি বা প্যারাগ্রাফ লিখতে পারি না, অনেকগুলো প্যারাগ্রাফ প্যারা প্যারা করে সেগুলোকে লিখতে পারি, সেটা আমি দেখাবো। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত, এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সব টিউটোরিয়ালগুলো দেখুন এবং সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে শিখুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রিত।